রেগুলার যে বিক্রি হয় আগে যে মানে রেগুলার যে বিক্রি তার চেয়ে একটু বেশি বিক্রি হয় আগে 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 যেমন একটা দুইটা গরু বিক্রি হয় তখন চারটা পাঁচটা গরু বিক্রি হয় তাহলে এভারেজ হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বেস আজকে চলে আসছি ঢাকার নয়াবাজারে নয়াবাজারে আমরা 650 টাকা করে গরু মাংস বিক্রি করে তোলপাড় সৃষ্টি করছে এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে মাংসের কোয়ালিটি দোকান খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত একটা সকালে পাঁচটা থেকে দোকান খোলা থাকে সকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত দেশি গরু আপনারা এগুলো কি গাবতলি থেকে কেনেন গরু গাবতলি থেকে গরু দেশি গরু কোন প্রকার ফ্রিজের গরু গোশত বিক্রি করেন না যে ফ্রিজের রাখা কোনো গোশত না 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 রেগুলার জবাই করতেছেন বিক্রি করতে হ্যাঁ এক কেলে লগে লগে চাপা আপনাদের এই যে যে ফোন নাম্বার আছে এই ফোন নম্বরে ফোন দিলে পাবে তো হ্যাঁ হ্যাঁ সব সময় পাওয়া যাবে হাবিব ভাই আপনারা যে যে 650 টাকা করে বিক্রি করতেছেন গরুর গোশত মানে এটা রহস্যটাই গেছে হঠাৎ করে কমায় দেওয়ার কারণটা কি মূল কারণটা কি রহস্য এখন জায়গায় জায়গায় ভাই অনেক মানে গাই গরু এগুলো বিক্রি করে বাজারটা নষ্ট করে দিয়েছে এখন আমরা দেখেছি আমরা যদি লাভ যদি কম হয় তাহলে দাম কমায় আমরা বাজারটা আবার স্থির সুন্দর করে করতে দিই আগে যে মানে রেগুলার যে বিক্রি তার চেয়ে একটু বেশি বিক্রি হয় আগে 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 যেমন একটা দুইটা গরু বিক্রি হয় তখন চারটা পাঁচটা গরু বিক্রি হয় আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ